আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব, ব্যাংকে ডিপিএস করা ভালো হবে নাকি এনজিও গুলোতে ডিপিএস করা ভালো হবে? এনজিও এবং ব্যাংকের ডিপিএস এর ডিফারেন্সটা কি, এবং এই দুটোর মধ্যে বেসিক যে পার্থক্যগুলো রয়েছে, কোথায় ডিপিএসটা সবচেয়ে বেশি নিরাপদ? আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবং অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেন যে এখানে ডিপিএস, এই এনজিওতে ডিপিএস নিরাপদ কিনা, তাদের প্রশ্নের উত্তরগুলো আজকে পেয়ে যাবেন। প্রথমত, ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে পরিচালিত একটি ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। তারা সাধারণ জনগণের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করে এবং সেগুলো আবার বিভিন্ন রকম জনগণের মধ্যে, ব্যবসায়ী, ক্ষুদ্র, কৃষি, মাঝারি, বৃহৎ পরিসরে লোন দিয়ে থাকে। তো ব্যাংক হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি বা আপনার মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান। হোয়ারাস এনজিও অনেকটা একই ফাংশন, এনজিও যেগুলো আর্থিক লেনদেন করে তারাও জনগণের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করে আবার জনগণের মাঝখানে ঋণ দিয়ে থাকে। এটা ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোল বা সুপারভাইজারিতে, আর আপনার এনজিও পরিচালিত হয় এনজিও ব্যুরো বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থেকে। দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। ব্যাংকের যারা ডিপিএস করেন, সাধারণত এটা 500 বা 1000 টাকা থেকে এই ডিপিএসগুলা করা হয়ে থাকে, কিন্তু যারা এনজিও ডিপিএস করেন তারা 200-100 টাকাও ডিপিএস নেয়। ব্যাংকের ডিপিএসটা সাধারণত মাসিক কিস্তি বা ইনস্টলমেন্ট দেওয়া হয়, প্রদান করতে হয়, কিন্তু এনজিওর ডিপিএসগুলা সাপ্তাহিক বা ডেইলি বেসিসে কিস্তি প্রদান করতে হয়। অনেক সময় দেখা যায় ব্যাংক বিভিন্ন এনজিওগুলোতে ঋণ দান করে এবং সেই এনজিওগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার অধিক মুনাফায় সাধারণ জনগণের কাছে ঋণ দিয়ে থাকে। তবে একটা বিষয় লক্ষণীয়, বেশিরভাগ যে সকল এনজিও রয়েছে তাদের যে সুদের হার, সাধারণত ব্যাংকের সুদের হারের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। এজন্য যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা অনেকেই এনজিওতে ডিপিএস করার আগ্রহী হচ্ছেন। এছাড়া গ্রামগঞ্জে একদম মানে পল্লী এলাকাতে যেখানে ব্যাংক নেই, সেখানে এনজিওগুলো তাদের ফাংশন পরিচালনা করে আসছে। কিন্তু ব্যাংক সাধারণত ইউনিয়ন পরিষদ বা একটু উন্নত এলাকাতে বা গ্রামের মধ্যে, যে গ্রামটা একটু উন্নত সেখানে একটি ব্যাংকের, সরকারি ব্যাংকের শাখা রয়েছে, অথবা থানা লেভেলে ব্যাংকের শাখা থাকে। কিন্তু এনজিওগুলো সহজলভ্য হওয়ার কারণে আমরা অনেকেই এনজিওতে ডিপিএস করছি। এখন কথা হচ্ছে, এনজিওতে ডিপিএস করা বেশি নিরাপদ না ব্যাংকে ডিপিএস করা বেশি নিরাপদ? এটা অবশ্যই বলতে হবে যে ব্যাংকে ডিপিএস করাটা হচ্ছে বেশি নিরাপদ, কারণ ব্যাংকগুলো পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে। বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বছর একটি অডিট পরিচালনা করে। ব্যাংকের আবার নিজস্ব অডিট থাকে যেগুলো হয়ে থাকে, আবার জোনাল অফিসের অডিট হয়ে থাকে, ফলে ব্যাংকের একটি অনিয়ম করার সম্ভাবনা অনেক কম। এবং একটি ব্যাংক করতে ন্যূনতম 200 কোটি টাকা পেইড অ্যাপ ক্যাপিটাল দিয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এনজিও, বিভিন্ন রকম এনজিও রয়েছে, এনজিও ডিপিএসও নিরাপদ। যেমন কিছু কিছু বড় বড় এনজিও রয়েছে যারা আবার নিজেরাই ব্যাংক প্রতিষ্ঠা করেছে।
বলা যেতে পারে যেমন গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অনেক ব্যাংকের চেয়ে বড় একটি এনজিও। তারপরে ব্র্যাক, আমরা জানি ব্র্যাক এনজিও থেকে ব্র্যাক ব্যাংকের উৎপত্তি হয়েছে, ফলে এটিও বলা যায় ব্যাংকের থেকে বড় এবং স্ট্রং একটি এনজিও যেটা অবশ্যই নিরাপদ। তারপরে যেমন রয়েছে আশা এনজিও, এটাও অনেক বড় একটি এনজিও, এরাও অনেক নিরাপদ ডিপিএস করা এখানে। কিন্তু গ্রামগঞ্জে আরও নামে বেনামে বিভিন্ন রকম এনজিও গড়ে উঠেছে যেগুলো কিন্তু অনিরাপদ। ফলে আপনি ডিপিএস করার ক্ষেত্রে যদি ব্যাংক পান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক সিলেক্ট করা উচিত, যদি ব্যাংক না পান সেক্ষেত্রে আপনি এনজিও সিলেক্ট করতে পারেন। আবার কিছু কিছু এনজিওতে ডিপিএস করা যায় না যদি আপনার ওই এনজিওতে আপনার লোন না থাকে, লোন ডিপিএস করতে গেলে লোন করতে হয়, আবার ডিপিএস মানে করতেই হয়, লোন নিলে ডিপিএস করতেই হবে, এ ধরনের এনজিও রয়েছে। তো আমরা আসলে কোথায় করব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আপনাদের কাছে একটি পরামর্শ, সেটা হচ্ছে বাংলাদেশের যে সকল সরকারি ব্যাংক রয়েছে এবং যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যেমন IDLC, বড় বড় এরকম আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এগুলাতেও আপনারা ডিপিএস করতে পারেন, এগুলো সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশের সমস্ত ব্যাংকে ডিপিএস করা সম্পূর্ণ নিরাপদ, যদিও কিছু কিছু ব্যাংক রিস্কের মধ্যে রয়েছে, তারপরও বেশিরভাগ ব্যাংকই বাংলাদেশে বলা যায় সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে। ফলে আমরা ব্যাংকে ডিপিএস করার কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। এখন আসি এনজিও। এনজিও যদি আপনি বড় বড় যে এনজিওগুলো রয়েছে বাংলাদেশের, যেগুলো আমি নাম বললাম, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, এই জাতীয় যে সকল বড় বড় এনজিও রয়েছে এখানে ডিপিএস করা সম্পূর্ণ নিরাপদ এবং আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এদের আর্থিকভাবে এরা অনেক অনেক স্ট্রং। কিন্তু কিছু এনজিও রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে অনিরাপদ, এগুলাতে ডিপিএস করার আগে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন এবং জেনে বুঝে ডিপিএস করবেন, কারণ আপনার টাকা নাও পাইতে পারে। তো আশা করি যারা ভিডিও সম্পূর্ণ দেখেছেন তারা উপকৃত হবেন এবং আপনারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন, জেনে বুঝে সিদ্ধান্ত নিলে ঠকার সম্ভাবনা কম থাকে, আর যদি আমরা না জানি তাহলে ঠকার সম্ভাবনা বেড়ে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।